ঠিক আছে আপা মুরগি অনেক বেশি হয়ে গেছে মুরগি অনেক সুন্দর সবকিছুই ভালো কোন সমস্যা নাই এখন আপনি যে সময় লাভ বের করতে যাবেন ওই সময় আপনি যদি মান্থলি কয় টাকা চান প্রফিট জামারি এই কয়টা টাকা হইলে আলহামদুলিল্লাহ আমি যদি খাবার খাবার টাকা আপা আপনি পাঁচ হাজার টাকা মনে করেন যে ঘুমায় ঘুমায় বের করতে পারবেন কিন্তু এটাও যদি বের করতে চান

আমার খামারির জন্য আমি জানি বারবার না এই জীবনে রিট্স কে আইসি আপনারা দেখা লাগি এটা কাহিনী হইছে আপনারা যারা দেখতে পাতছেন দিলারা আপা হ্যাঁ উনি আজকের থেকে আমার খামারি কিন্তু এরা আগে তো আমার খামারি ছিলেন না 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 এই খাচাগুলো আপনি নিয়া

এই খাঁচা কেমন সেটিং করবো মানে তো যেই খাঁচা নেয় আমার আবার ভাই খাঁচা সেটিং কেমনে আমি ভিডিও দেই কিন্তু আমি আর কোন খুশি পাই না আমি আপনাদের নাম্বার খুঁজি আমার ফোন দেন আমি নাম মান না ওই আমার ভিতরে একটা ভয় আমার ভিতরে ভয় কি আমি তো এখনও খামারি হতে পারিনি তো কল ভাই মানে উনি যদি নেয় তার জন্য আমার মনের ভয়ে কল চেষ্টা করছি চেষ্টা করছি কিন্তু উনি নিজে নিজে সেটিং করে চেষ্টা খাটা একদম সুন্দর করে সেটিং করছে

যখন আমি খাচা সিটিং করিছি আমি ওশমনি উৎসি আমি কুনো না কুনো একদিন আপনার কাছে আমি যাবোকে দেখ مجھے একটা মেড় কত মানে ইচ্ছা শক্তি আছে অনেক ইচ্ছা আমার ইচ্ছা শক্তি আপনারা বিশ্বাস করতে না আমার খামারি না আমার থেকে আনছে খাচা শাশকিতার ফার্স্ট টাইম কোনো মে খামারি যে আমার খামারি না খাচা নে সেলেরা কিন্তু একমাত্র আপনি যে আমার খামারি না আমার থেকে খাচা আনছে আমার খামারি না আমার থেকে ইনকিউবেটর আনছে এই যে ক্লিন কিউবেটর আছে আমার 100 ডিম আর খামারের পরিবেশ খুবই সুন্দর আরো সুন্দর করবো ভাইয়া এর কিছু হয়নি কারণ আমি ওই কারেনা রাখছি এগুলো তো আবার সেটিং করবো ওই ওয়ালার সাথে আছে না আমি গ্রিলটা টান দেবো ফ্ল্যাটটি টান দিয়ে গ্রিলটা টান দিয়ে চালার উপর উঠাবো ওইখান দিয়ে একটু বাড়াবো বাড়িয়ে তারপর ভিতরটা আমি ঢালাই দেবো ঢালাই দিয়ে তারপর আবার সেটিং আচ্ছা আপা এই যে বাইকুই দেশে আছে না দেশে ছিল আগে বাইরে ছিল বাইরে থেকে আসছে করোনার আগে

লাভ এখনো না ভাইয়া ভাইয়া প্রথম তো ধরেন আমি প্রথম জিনিসটা তো বুঝতে পারিনি এটা আপনার ভিডিও দেখি আমি সাত মাস হয়েছে এটা জানি খামারটা আমি প্রথম থেকে শুরু করছি সাত মাস সাত মাসের একটা ধরা খাইছি কিভাবে জানি ভাইয়া

হ এখন আমারে বলেন আমারা যে হ্যাঁ আমি কি আরেকবার আইসা বলতে পারমু যে এই দিদার অপার এত সহজ উনি অনমাছে এই তেলাপ কত এইটাজন করতে পারি আমরা এই আশারামী মানে ভিতরে আছে আরেকবার আসা ইয়া পরিবেশ খুবই সুন্দর করছেন কবি দেখেন কত সুন্দর একটা পরিবেশ আমরা ভিতরে ডুব ডুবতাছি না একটাই ঘর একটাই ঘর এই ঘর তুলতে কয় টাকা ঘরটা তুলতে ভাইয়া আমার দদারা সব কিছু কিনা আমি মিস্ত্রি তো ওইখানে রেটটা নেই বেশি ঘরে খামারে আমার সবকিছু মিলে টোটাল আমার দেড় লাখ টাকা আমরা কি আরেকবার বলতে পারবো যে দিলার আপা স্বাবলম্বী আপা এটা তো হইবে আপা আপনি আমি আপনার এইটা একটা খাতায় লাগতে পারবো যে আপনি ফার্মিং এ অনেক দূর যাবেন আর এটা অনেক দূর বলতে মানে সারা জীবন ফার্মিং টা আপনি করবেন কারণ আপনি যে কি পরিমাণ সাহস এমন সাহস কোনো মেয়ে মানুষের নেই এইটাই ভাই আমি অনেক চেষ্টা করতেছি মানে আমার এত বাহিরে ছিল যে ইনকাম মানে আমাদের এটা চলা খুব কষ্ট হয়ে যায় তারপর আমি গরু পালি খামারে গরু খামার তিনটা চারটা গরু পালি তা আমি মনে করছি কি ওটার ফাঁকে আমি আগে আমাদের জমি করতে ফাঁকে ফাঁকে ওইখানে আমার যাওয়া লাগতো আমি মনে ওইখানে কাজ আমি ছেড়া দিই ছেড়া দিয়ে আমি যখন আপনার ভিডিওটি দেখতেছি আমার নজরে পড়ছে তখন থেকে আমার একটা এমন হয়েছে আমি কি শাকিল ভাই এমন আমার নিজের ভাই আমি অন্য কিছু মনে করি না আমি মনে করি এটা আমার নিজের ভাইয়া তো আমি এটা নিজে আমি দেখি আমি ভিডিও ডেট করতে 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 এগিয়ে আমি কি ভাইয়ার থেকে বাকিটা নেমি নিয়ে ইনশাল্লাহ ভাইয়া যদি আমার চাপট দে আমি যদি আল্লাহ যদি আমার উপরে মানে একটু ভালো লেভেলে নেয় তাহলে আমি যাব না আমি তো এভাবে ফিরা থাকবো আমি আপনা বুঝেন এক তো কারফিউ ঢাকার অবস্থা খুবই খারাপ সেকেন্ড হইছে সারা রাত জার্নি করে আমি আসছি এখন বাজে ভোর ছয়টা চিন্তা করেন কেন আমি আসছি আমি কোথাও যাই না দামি আরেক দৌড়ে উঠতে আমি মানে খুবই ঝামেলায় আছি বের হই না তারপর শুধু আপনার জন্য আমি আসছি এখন আমাদের কাজ হচ্ছে আমরা সুন্দর করে একটা প্ল্যানিং সাজায় মাস শেষের জন্য আমরা এখন একটা প্রফিট বের করতে ঠিক আছে আপা আমাদের এখন একটা টার্গেট প্রফিট বের করা আর প্রফিট বের করতে গেলে

তখন তারাই এখান থেকে চলে গেল তখন আমার এখন বাচ্চা তো কোন জায়গা নাই জায়গা এখন বর্তমানে এখানে বস্তা দিয়েছে আচ্ছা আমি এটা দেখতাছি আমরা একটু খামারটার ভিতরে আইসা দেখাই আপনাদেরকে ঘুরায়া ঠিক আছে আপা মুরগি অনেক বেশি হয়ে গেছে মুরগি অনেক সুন্দর সবকিছু মাসাল্লাহ ভালো কোনো সমস্যা নাই এখন আপনি যে সময় লাভ করতে যাবেন ওই সময়কে জ্ঞান জামে পড়বেন এটা মনে রাখবেন আমাদের এই নবীনগরে একটা খামারি আছে আপনার মতন ওনার হাজবেন্ড বিদেশ থেকে এত সুন্দর কাম করে বলার বাহিরে দুইটা গরু পালে ডান খেত দেহে খেত মুদ দেহে দুইটা তিনটা গরু পালে একটা মেয়ে আপনার মেয়ের মতন মাদ্রাসায় যায় আর একটা ছেলে আছে এত সুন্দর লাভ করে এত সুন্দর প্রফিট বের করতেছে কিন্তু এর খামারটা খুব সুন্দর সেট আপ এই যে সে এত কাজ করতেছে কোন শ্রম নাই আমার সেট খুব সুন্দর আপনি যদি মান্থলি কয় টাকা চান প্রফিট যে আমার এই কয়টা কইলে আলহামদুলিল্লাহ ভাইয়া আমি যদি এই যে খাবার খাওয়াইয়া যদি 5000 টাকা হয় তাহলে আপনি 5000 টাকা মনে করেন যে ঘুমায় ঘুমায় বের করতে পারবেন কিন্তু এটাও যদি বের করতে যান এই পরিবেশ যে যেটা এখন আছে এটাই চলতো না পরিবেশ এটাই মানে এইজন্য দাম না আমি আপনাকে বলি কি সেটআপটা ঠিক নাই জি মানে আপনি সব করছেন কাজা সেটিং করছেন কিন্তু এটা সেটআপ ঠিক না এটা খাতা এমনি দিয়েছেন এমনি ওম্নম ওইগুলা চলবে না সুন্দর একটা সেটআপ দেওয়া তারপরে যদি এই সেটআপ আপনি কিন্তু অলরেডি 60% কাজ আপনি কইরা লাইছেন আর এই 40% কাজটা আমরা প্ল্যানে করে আপনার জন্য রাখ তাইলে অটোমেটিক্যালি আপনি আমারে মুরগান যে মাসে একদিনের বেশি ফুন ফুন দিবেন না কারণ আপনার সেটআপ হইলে অটোমেটিক এগুলো সুন্দর চলবে জামলা সারা চলবো এগুলা একা গুনালে সুন্দর করে আমি যেমন নিয়মে বলি আমি দাঁড়া কোরালেন আপনার পিছনে একটা ফ্রেম আছে এই ফ্রেমেই তবে আর একটু অন্য ভাবে আমি ভিডিও দিই ঠিক আছে আছেப்பா আর এই ছবি ঠিক আছে ছবি ভালো আছে আমার একটু on যে কোন বাচ্চাটা বডিং করবে কারণ আপনার 5000 টাকা লাভ চান তো আমরা 5000 টাকা লাভের প্ল্যানিং করি হ্যাঁ আর এই এখন থেকে এই মুরগিরা এটা ধান দেওয়া কোটালি বন্ধ ফিট বেটি কোনো খাবার দিতে পারবেন না। শুধু ফি ডিমের মুরগি দেয়। আর মাংস চলে কি? সুনালি গোনা। না সুনালি গোন মার কিছু যাবো লেয়ার লেয়ার ওয়ান। শুধু ডিমের মুরগি আছে কয়টা? মুরগ মুরগি মিলায়া। এগুলা সব মিলে আছে 49 টাকা। 49 টাকা। মাসে দুই বস্তা খাওয়াও দেবো। তাহলে তো ওটা আনতে পারি শুধু আলো আনতে তাহলে মুরগিটা বডিটা আরো ভালো থাকবো সে আরো কন্টিনিউ একটা ডিম পারবো মানে গ্যাপ জিপারা খুব বেশি ঠিক আছে আপা এটা করবেন আর

ষোলো লিটার পানিতে আচ্ছা ঠিক আছে ভুল করছেন ভুলের থেকে শিখে নদী আছে আরো মনে হয় ওই জায়গাতেও আছে না ক্যামেরা নিয়ে আসেন ওদেরকে ডিস্টার্ব করবো না

আলাদা যদি বাচ্চা চাই যদি আর কোনদিন আসি আমরা যেন সুন্দর আর আপনার জন্য অনেক আপনি যেন বলতে পারেন যে আমার মাস আসে পাঁচ হাজার থেকে লাভ করতেছে এটা শুনলে শুনে হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি ভালো থাকবেন ভাই যান ভালো থাকবেন বিদেশ কত বছর ছিলেন কতদিন আহ বেশ বাবা রে বাবা লাইফ এ অনেক দিন থাকি